আপনারা জানেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে অত্যন্ত দক্ষতা ও বিশ্বস্ততা সহিত দুর্ঘটনা ও এতদ্ সংক্রান্ত প্রতিবেদনসমূহ তুলে ধরার মাধ্যমে সরকারের সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর এনে সমাধানের প্রত্যাশায় ধারাবাহিকভাবে নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে। এর ধারাবাহিকতায় আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরা হলো। সরকার মানুষের জীবন জীবিকা ই দত্তনীতির কথা বিবেচনা করে কঠোর সংক্রমণ পরিস্থিতির মধ্যেও 15 জুলাই থেকে 23 জুলাই পর্যন্ত লকডাউন শিথিল ঘোষণা করে মানুষজনকে ঈদে বাড়ি যাওয়ার সুযোগ করে দেয়। তবে ঈদের মাত্র একদিন পর আবারও কঠোর লকডাউনে গেলে এই সময়ে গণপরিবহন সহ সব ধরনের পরিবহন বন্ধ থাকার পরেও দুর্ঘটনা কমেনি। সরকার সড়কের অবকাঠামো উন্নয়নে যতটা মনোযোগী, সড়ক নিরাপত্তায় ততটা উদাসীন। বিগত এক যুগে ধারাবাহিকভাবে সড়ক নিরাপত্তায় নানান প্রতিশ্রুতি, নানান চমকপ্রদ বক্তব্য, নানান আশ্বাস, নানা উদ্যোগ নেওয়া হলেও কোনো কিছুই যেন বাস্তবায়নের আলোর মুখ দেখে না। এর মধ্যে বাস্তবায়নের আগেই সড়ক পরিবহন আইনকে আরও দুর্বল করার ষড়যন্ত্র চলছে, ফলে সড়কে মৃত্যুর মিছিল থামানো কঠিন হয়ে পড়েছে বলে আমি মনে করি। মহাসড়কে ব্যক্তিগত যানবাহন যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা, ট্রাক, পিক আপ ও কাভার ভ্যানে বেপরোয়া গতিতে যাতায়াতের কারণে এইসব দুর্ঘটনা যেমন সংঘটিত হয়েছে, ঠিক তেমনি জাতীয় মহাসড়কে রোড সাইন এবং রোড মার্কিং, আমরা এই বিষয়টা আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের সড়ক নিরাপত্তায় কিন্তু নানান প্রতিশ্রুতি, নানান অঙ্গীকার, নানা কর্মযজ্ঞে, নানা বাজেট বরাদ্দ, আমরা কিন্তু সব কিছু দেখি, কিন্তু রোড সাইন এবং রোড মার্কিং এটা কিন্তু একটা স্বল্প খরচের বিষয় এবং স্বল্পতম সময়ে এটা কিন্তু নিশ্চিত করা যায়। রোড সাইন এবং রোড মার্কিংয়ের কারণেও কিন্তু অসংখ্য দুর্ঘটনা সংঘটিত হচ্ছে। মহাসড়কের নির্মাণ ত্রুটি, যানবাহনের ত্রুটি এবং ট্রাফিক ক্রাইম অমান্য করার প্রবণতা, এটা কিন্তু আমরা সবসময় দেখে আসছি, এখনও কিন্তু এটি এইবারও কিন্তু এটা ছিল। উল্টোপথে যানবাহন চালানো, সড়কে চাঁদাবাজি, পণ্যবাহী যানবাহনে যাত্রী বহন, এইটা কিন্তু এইবারও কিন্তু লক্ষ্য করা গেছে। এবং আমরা দুর্ঘটনা প্রতিরোধের জন্য যাত্রী কল্যাণ সমিতির সুপারিশসমূহ আপনাদের সামনে তুলে ধরছি। জাতীয় আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা, দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ করা, যানবাহনের ত্রুটি সারানোর উদ্যোগ গ্রহণ করা, ধীরগতির যানবাহন এবং দ্রুতগতির যানবাহনের জন্য আলাদা আলাদা লেনের ব্যবস্থা করা, সড়কে চাঁদাবাজি বন্ধ করা, চালকদের বেতন এবং কর্মঘণ্টা সুনির্দিষ্ট করা, সড়কে রোড সাইন এবং রোড মার্কিং স্থাপন করা, সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন করা, ট্রাফিক আইনের অপপ্রয়োগ রোধ করা, গণপরিবহন বিকশিত করা, নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর অনিয়ম দুর্নীতি বন্ধ করে সক্ষমতা বৃদ্ধি করা, মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত সুনিশ্চিত করা, নিয়মিত রোড সেফটি অডিট করা। আমরা গত 6 বছরের ঈদুল আজহায় দুর্ঘটনার তুলনামূলক চিত্র পরিসংখ্যানটি আপনাদের সামনে তুলে ধরছি। 2016 সালে 193টি সড়ক দুর্ঘটনায় 248 জন নিহত হয়েছিল, 1056 জন আহত হয়েছিল। 2017 সালে 214টি সড়ক দুর্ঘটনায় 254 জন নিহত হয়েছিল, 696 জন আহত হয়েছিল। 2019 সালে 237টি সড়ক দুর্ঘটনায় 259 জন নিহত হয়েছিল, 960 জন আহত হয়েছিল। 2020 সালে 201টি সড়ক দুর্ঘটনায় 242 জন নিহত হয়েছিল, 331 জন আহত হয়েছিল। এবারের ঈদে 2021 সালে 240টি সড়ক দুর্ঘটনায় 273 জন নিহত হয়েছে, 447 জন আহত হয়েছে। এই জরিপ রিপোর্ট এবং আমাদের যে সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট, এই দুটো রিপোর্ট যখন আমরা বিশ্লেষণ করে দেখি,
স্বাস্থ্য অধিদপ্তর বলছে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রায় 64 জন মানুষ প্রতিদিন মারা যাচ্ছে এবং 150 মানুষ আহত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছে। এটা কিন্তু কোভিডের কারণে, এখন হয়তো আমাদের কোভিডের রোগীর সংখ্যা বাড়ছে, এটা গত 2 বছরের ধারাবাহিকতার কথা, এবং এই সময়কালে আমরা কোভিডের একটা ভয়াবহ পরিস্থিতিতে আছি, এইখানে মনোযোগ থাকা প্রয়োজন। কিন্তু সড়ক দুর্ঘটনার যে ধারাবাহিক হত্যাকাণ্ড, এটা কিন্তু নিয়মিত চলে আসছিল এবং নিয়মিত আমাদের এই এই যে আর্থিক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি দুটোই ঘটে আসছিল। আমরা কিন্তু বারবার সরকারের কাছে এবং বিভিন্নভাবে এই বিষয়টি বলে তুলে ধরবার চেষ্টা করেছি এবং বলবার চেষ্টা করেছি যে এটাকেও মহামারী হিসেবে ধরে নিয়ে 1 বছর 2 বছর 3 বছরের জন্য আমরা একটা মনোযোগের জায়গা তৈরি করে এটাকে একটা সহনীয় মাত্রায় নামিয়ে আনা, এটার জন্য ব্যবস্থা নেওয়া হোক, সেটা আমরা এবারও আপনাদের মাধ্যমে আবেদন জানাবো।